আজকে অনেক দিন পর সারাদিনের একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনী স্মল ব্লক ওয়াল সকালবেলা ভাইকে পাঠিয়েছিলাম বাজারে তাই আর কি রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করতে বসে পড়েছি কারণ এক বুনু এসে বলে দিয়ে গেছিল যে দিদি তাড়াতাড়ি রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রান্না করো কারণ তোমার সাথে আমাদের দরকার আছে তাও আবার দুটার আগে তো এখানে তো আমি টেনশনে পড়ে গেছিলাম কারণ রান্না করতে আমার যেহেতু সময় লাগে আর আজকে আমি করবো রান্নার ভিডিও শ্যুট তো আমি সেটাই করছিলাম আর রান্নার সমস্ত কিছু জোগাড় হতে না হতেই বুনু আবারও চলে আসলো বলল যে তাড়াতাড়ি রান্নাটা করো তো মানে দেখতেই পাচ্ছ আমি কত তাড়াহুড়ো করে রান্না করছি আর অর্ধেক রান্না হতে না হতেই দেখছি দুটা বেজে গেছে তাই আর কী করবো তাড়াহুড়ো করে এখানে আমি রান্না করলাম চিকেন কষার সাথে আছে চিকেন পকোড়া এই দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম সেই বুনুর বাড়ি আসলে আমি গেছিলাম ছটপটিদের বাড়ি তো এনে দেখতে পাচ্ছ আজকে ছটপটির দিদি আর হচ্ছে পাড়ারি এক বুনু দুজনে মিলে নাচ করবে তাদেরকে গেছিলাম শাড়ি পরাতে অন্যদিকে ছটপটি কিন্তু দেখতেই পাচ্ছ মেকআপ করছে সে যেহেতু যাবে না তাই বলছিল যে বাড়িতে মেকআপ করে বসে থাকবে এরপরে তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি শাড়িগুলো আমি পরিয়ে দিয়েছিলাম আর মেকআপগুলো ওরা নিজেই করেছে বুনুদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও সাথে জানিও আমাকে কেমন লাগছে যাই হোক আমরা কিন্তু পৌঁছে গেছি উত্তরবঙ্গ পোষ মেলাতে আর সেখানে পারে টিকিট ছিল দশ টাকা আর বুনুরা যেহেতু নাচ করবে আর তাদের সাথে একজন বড় দরকার ছিল তাই তাদের টিকিট ছিল কিন্তু ফ্রি তো এখানে আমরা মেলার ভিতরে ঢুকেই দেখছি সবার প্রথমে হচ্ছিল গান তো কয়েকটা গান শুনে নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম মেলাটাকে একটু ঘুরে দেখার জন্য কারণ বুনুদের আসতে বলেছিল চারটার দিকে তারপরে শোনা গেল যে বুনুদের নাচ হবে সেই সাতটার দিকে তাই কয়েকটা গান শুনে আমরা চলে গেছিলাম মেলাটা ঘুরতে তো মেলাটা এখানে আমরা ঘুরে দেখছিলাম আর সন্ধ্যাটা সবে মাত্র যেহেতু লেগেছে তাই মেলাতে দেখতে পাচ্ছ তেমন কোনো ভিড় নেই কিন্তু প্রোগ্রাম যেখানে হচ্ছে সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় কারণ অনেক ছোট ছোট বাচ্চা এসেছিলো আর তাদের সাথে ছিল তাদের বাবা মা যাই হোক এখানে আমরা মেলাটা ঘুরে নিয়ে খাচ্ছিলাম এগরোল তারপরে অনেক অপেক্ষার পর শুরু হয়ে গেল নাচ তো এখানে দেখতেই পাচ্ছ এই যে ছোট ছোটো বাচ্চাদের দেখতে পাচ্ছ এরা কিন্তু তিন চারটা গান একসাথে নাচ করেছিল আর খুব সুন্দর করে নাচ করেছিল তারপরে যে গ্রুপটা দেখতে পাচ্ছ এখানে এক ভাগ আছে যে মাত্র ছ দিনে নাচ শিখে খুব সুন্দরভাবে সকলের সামনে নাচ করছিল আর একদমই লজ্জা পাচ্ছিল না তারপরে শুরু হলো সেই বুনুদের নাচ যাদের সাথে আমি এসেছিলাম তোমরা তাদের চিনতে পারছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও তারা কিন্তু খুব সুন্দরভাবে নেচেছে আর গানটার কি নাম ছিল সেটাও কিন্তু আমি ভুলে গেছি কিন্তু খুব সুন্দর নাচটা হয়েছিল আর ভিডিওতে যেহেতু কোনো গান দিতে পারবো না তোমরা জানোই নয়তো কপিরাইট চলে আসবে এরপরে ভারত মাতার একটা গান হয়েছিল সেটা দেখে আমরা ভেবেছিলাম বাড়ি আসব। কিন্তু আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো সেই সাড়ে নটা যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম চাউমিন এরপরে আমরা বাড়ির পথে রহনা দিয়েছিলাম তো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে পাশে থেকো